সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে একসূত্রে বেঁধে মানুষের জন্য কাজ করতে চায়। প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এই কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে 71,255 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূলের তাপস পাল। কিন্তু গত 5 বছরে তাকে নিয়ে নানান সমস্যা ও বিতর্কে জর্জরিত হতে হয়েছে তৃণমূলকে। এবার তাই মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছেন মহুয়া মৈত্রকে। শুক্রবার রবীন্দ্রভবনের শহীদবাগে বিভিন্ন মনীষীদের গলায় মাল্যদান করে নদিয়া জেলা পরিষদ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তিনি। আমি মানুষ সংখ্যালঘু মানুষ হিসাবে দেখি, আমি মানুষ হিসাবে দেখি, কারণ জাত পাত সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এইভাবে আমি জানি।